नमस्कार बंधुरा, चैताली हेसेले आपनादेर सबाइके अभिनंदन। आज आमि काचा आमेर आइसक्रीमेर रेसिपिटा निये एसेछि। किभाबे तैरि करछि ताहले आसुन देखे नि। आमि दुटो काचा आम निएछि, काचा आमटाके खूब भालो करे धुये परिष्कार करे निएछि। एबार आमि एई काचा आमटाके निये एखाने एकटा ससपेनेर मध्ये एक लिटार जल रेखे दिएछि। सेई जलेर मध्ये दिये काचा आमटाके प्रथमे खूब भालोभाबे आमि जले फुटिये निच्छि। देखुन, आमि 10 मिनिट धरे আমটাকে খুব ভালোভাবে জলে ফুটিয়ে নিলাম। আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দেব আর আমটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। কোন কাঁচা আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর খোসাটাকে ছাড়িয়ে এখান থেকে পাল্পটা বের করে নিচ্ছি। আমি পাল্পটা আমি বের করে নিয়েছি। এরপর আমি নেক্সট স্টেপে আসছি। আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটা আমি ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন হাফ পিঞ্চ, দিচ্ছি পাউডার সুগার। এটা আপনারা চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। আমার কাছে পাউডার সুগার ছিল, আমি এখানে 3 টেবিল স্পুন পাউডার সুগার দিয়ে দিচ্ছি। দিচ্ছি পুদিনা পাতা, হাফ কাপ জল। এবার ঢাকনাটাকে বন্ধ করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এবার এই ব্লেন্ড করা অংশটা আমি প্রত্যেকটা মোল্ডে ঢেলে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা খাপে আমি ভরে ফেলেছি। এবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিলাম। ফয়েলটাকে এইভাবে খাপের মধ্যে ভালোভাবে আগে আটকে নিচ্ছি। আটকানো হয়ে গেছে। এবার প্রত্যেকটা অংশে এইভাবে মাঝখান থেকে ছুরি দিয়ে এরকম হোল করে নিচ্ছি। এবার এই খাপটা এই হোলের মধ্যে দিয়ে এইভাবে আটকে দিচ্ছি। প্রত্যেকটা ঢাকনা আমি আটকে নিয়েছি। এই অবস্থায় আমি এই মোল্ডটাকে 8 ঘন্টা ডিফ্রিজে রেখে দেবো। 8 ঘন্টা পর আমি আইসক্রিমের মোল্ডটাকে ডিফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এই মোল্ডটাকে আমি একটা জলের পাত্রের মধ্যে একটু বসিয়ে দিচ্ছি, যাতে ওর টেম্পারেচারটা একটু কমে যায়। এবার আমি ফয়েলটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন, কাঁচা আমের আইসক্রিম একদম রেডি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। এইভাবে খুব চটজলটি তৈরি করে ফেলুন এই গরমে আরামদায়ক কাঁচা আমের আইসক্রিম। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।